বিশ্বের দরবারে ভারতের টিউলিপ বাগান, এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান কাশ্মীরে, যা জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে। ভূস্বর্গ কাশ্মীর, প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়ে দিয়েছে গোটা এলাকা। কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের কাছে ডাল লেক, সোনমার্গ, গুলমার্গ, পেহেলগ্রাম আর অবশ্যই টিউলিপ গার্ডেন, একটি দুটি নয়, সারি সারি রয়েছে লক্ষাধিক টিউলিপ। এশিয়ার সবচেয়ে বড় টিউলিপের বাগান যা তৈরি করল কাশ্মীর, যা জায়গা করে নিয়েছে ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে। প্রতিনিয়তই টিউলিপ বাগান দেখতে ভিড় জমাচ্ছেন বহু পর্যটক। চারিদিক পাহাড়ে ঘেরা, যত দূর চোখ যায় তত দূর রং বেরঙের ফুলে সুসজ্জিত। কাশ্মীরের এই টিউলিপ বাগান এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান। কাশ্মীরের এই বাগানে 18 লক্ষের বেশি টিউলিপ আছে। শ্রীনগরের জাভারবান পর্বতের পাশে ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। রংবেরঙের ফুলের ছবি ক্যামেরাবন্দি করতে হিরিক পড়ে যায় সেখানে। এই সুন্দর বাগান তৈরির কাজে নিযুক্ত আছেন বহু কর্মী ও মালিরা। এশিয়ার বৃহত্তম টিউলিপ বাগান 120 একর এলাকা জুড়ে, 90 প্রজাতির 18 লক্ষ টিউলিপ আছে এই বাগানে। কর্তৃপক্ষ এই বাগান একেবারে অন্যভাবে সাজিয়েছে, যা দেখতে পর্যটকেরা প্রতি বছরই ভিড় জমান এই টিউলিপ বাগানে। শ্রীনগরের এই টিউলিপ বাগান ভারতের গর্ব, সেই সাথে সম্প্রতি বাগানের মুকুটে জুড়েছে নয়া পালক। ওয়ার্ল্ড বুক অফ রেকর্ডসে নাম উঠল কাশ্মীরের টিউলিপ বাগানের। এই খবর টুইটারে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরি। ভূস্বর্গ বরাবরই পর্যটকদের অন্যতম প্রিয় জায়গা, কাশ্মীরের সেই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে চান সকলেই, তাই সেই তালিকায় আলাদা করে জায়গা করে নিয়েছে এই টিউলিপ বাগান। শ্রীনগরের ডাল লেক এবং জবরওয়ান পাহাড়ের কোলে সারি সারি টিউলিপ যেন ভূস্বর্গের সৌন্দর্যকে কয়েক গুণ বাড়িয়ে তুলেছে। জানা যায় অতীতে টিউলিপ বাগানের নাম ছিল সিরাজবাগ, পরে নাম রাখা হয় ইন্দিরা গান্ধী মেমোরিয়াল টিউলিপ গার্ডেন। শুধু টিউলিপ নয়, এই বাগানে রয়েছে আরও অনেক ফুল, ড্যাফোডিল, রানুকুলি সহ প্রায় 46 রকমের ফুল রয়েছে এখানে। পর্যটকদের কথা মাথায় রেখে প্রতি বছর বসন্তকালে এই বাগানে টিউলিপ উৎসব পালন করা হয়, যার কারণে বহু পর্যটকদের সমাগম ঘটে এই বাগানে। বসন্তকালে বিদেশ থেকেও বহু পর্যটকেরা আসেন কাশ্মীরে। অন্যান্য বছরের তুলনায় 2023 সালে কাশ্মীরের টিউলিপ বাগানে রেকর্ড করা ভিড় হয়েছে বলে জানা গিয়েছে। এবার থেকে কাশ্মীরে বেড়াতে আসা পর্যটকদের কাছে আলাদাই মাত্রা পাবে এই টিউলিপ গার্ডেন, এমনটাই মনে করছেন টিউলিপ গার্ডেন কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, নিউজ। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।